একটা ম্যাচ হয়তো হেরেছে, কিন্তু ডিএফবি পোকালের শিরোপাটা জিতে তারা বেশ ভালো মতো ওই মৌসুমটা শেষ করলো। অলিম্পিক স্টেডিয়ামে কি দারুণ একটা দৃশ্য আমরা দেখেছি, গ্রানিত সাকা এই সিজনে যে ফুটবল খেলেছেন তারই আসলে পুরস্কারটা পেয়েছেন ফাইনালে, তাতে ওই 1-0 গোলের ব্যবধানে জিতে লেভারকুজেন ডাবলস পূরণ করেছে। আর একটা সময় যে ধরনের ফাইনাল আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম কাইজারস্লাউটার্ন সেকেন্ড ডিভিশনের ক্লাব, সেরকম ফাইনাল আমরা হয়তো দেখি নাই। ফার্স্ট হাফে একটা রেড কার্ড তাদের দলকে আর লেভারকুজেনকে 10 জনের দলে পরিণত করেছিল এবং তাতে ফাইনালটা জমে গিয়েছিল। ফার্স্ট হাফে একটা ভালো সুযোগও কাইজারস্লাউটার্নের কাছে এসেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত গোল করতে পারে নাই। সেকেন্ড হাফে সেরকম কোনো সুযোগ তাদের কাছে আসে নাই, দলটা বেশ পরিচ্ছন্ন ফুটবল খেলেছে লেভারকুজেন এবং ফাইনাল জেতার জন্য যা করার লাগে তারা তাই করেছে। ইউরোপা লিগের ফাইনাল হারের পর কয়েকদিনের ব্যবধানে আরেকটা ফাইনাল জেতা, এবং লেভারকুজেনের কোচ জাবি আলোনসো বলছেন যে এই ধরনের ঘটনা আসলে তারা মনে রাখবেন, ফুটবল মনে রাখবে, যখন অপ্রত্যাশিত কিছু ঘটে তখন সেটা বড় ব্যাপার হয়ে যায়। একটা স্বপ্নের মৌসুম কাটালাম, শেষ দিনটাও ভালো গেল, ফুটবল বিশ্ব চিরকাল মনে রাখবে, এটা আমরা হয়তো আরও বেশি মনে রাখবো, জাবি আলোনসো হয়তো বেশি মনে রাখবেন, কিন্তু আমি বলতে চাই যে এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমরা পেলাম। কিন্তু গতকালকে ম্যাচটায় মানে আমি পার্সোনালি চাচ্ছিলাম ধরন হচ্ছে যে লেভারকুজেন তারা জিতুক, কিন্তু লেভারকুজেন আগে একটা গোল খাক, পরে যে কাজটা তারা করেছে 80-85 মিনিটসের পর যে দুটা গোল দিয়ে তারা জিতে যাক, তবে সেটা হয়নি। তবে লেভারকুজেনের জন্য সেকেন্ড হাফটা কিন্তু অনেক সতর্ক থাকতে হয়েছে, কারণ এনিথিং ক্যান হ্যাপেন, লিডটা বেশি বড় ছিল না, ওয়ান ম্যান ডাউন ছিল। তারপর আসলে সবাই দেখবে লেভারকুজেন এই সিজনটা যেভাবে আসলে তারা শেষ করলো পুরোটা, অসম্ভব, সেই অসম্ভবকে তারা সম্ভব করেছে, ডাবলস জিতেছে। শুধু ফুটবলে ইজ সাচ এ ব্যাড ডে, ওই ব্যাড ডেটা তাদের এসেছে এমন একটা দিনে, না হলে হয়তো 53-53 সেটা হতো, তাতে তাদের একটা ট্রেবলও জেতা হয়ে যেত, সেটা বোধ হয় একটু বড্ড বাড়াবাড়ি হয়ে যেত কি না। শেষ পর্যন্ত লেভারকুজেন থেমেছে এবং একটা দুর্দান্ত মৌসুম লেভারকুজেনের কাছ থেকে আমরা দেখলাম, যখন শিরোপা নিচ্ছিল লেভারকুজেন ওই যে স্টেজটা একদম ছবি শুরুতানো দেখছিলাম যে স্টেজটা প্রস্তুত ছিল, পুরো লেভারকুজেন দল ওই স্টেজটার উপরে উঠেছে, জাবি আলোনসো ওইখানে শিরোপা উদযাপন করেছেন, এর একটু পরে জাবি আলোনসো সিঁড়িতে দাঁড়িয়েছিলেন আর তার দল তার ঠিক সামনে উদযাপন করছে। এটা দেখার মতো দৃশ্য ছিল, জাবি আলোনসো মোটামুটি মানে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন, সম্ভবত তিনিও ভাবছিলেন যে এ আসলে কী করলাম এবং যা করলাম, যা আমি আমার দল দিয়ে দেখালাম পুরো বিশ্বের কাছে, সেটা আসলে আমরা পরের বার আর রেপ্লিকেট করতে পারবো কি না, বা পরের বার আমরা আসলে কী ঘটাবো, মানুষজনের প্রত্যাশা কি এই জায়গাতেই চলে যাবে? পরের সিজনটা বেশ চ্যালেঞ্জিং, এবং এই জিনিসটা কিন্তু লেভারকুজেন হয়তো বা করবে। তারা এখন হচ্ছে তারা একটা সাকসেস পাচ্ছে, পাওয়ার পর কী হবে, নেক্সট সিজনের দল বদলগুলো তারা আসলে কী চেঞ্জ করবে, কাকে কাকে আনবে, কাকে কাকে ছাড়বে, এই সব কিছু হচ্ছে জাবি আলোনসোর জন্য নতুন একটা চ্যান, কারণ তার উপরে তো আপনার মার্কেটে সবগুলো বড় দলের লাইমলাইট ছিল, তিনি সেখানে হচ্ছে গিয়ে নাই, তিনি হচ্ছে লেভারকুজেনেই থেকে গেছেন। এবং জার্মান ফুটবলে যে একটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডটাও কিন্তু হয়ে গেছে যে এক সিজনে দুবার হচ্ছে গিয়ে আপনার শিরোপা জেতা, যেটা বায়ার্ন মিউনিখ জিতেছিল 13 বার, কোলোন, ভের্ডার ব্রেমেন, বরিশিয়া ডর্টমুন্ড তারাও এর আগে জিতেছিল, তবে লেভারকুজেন তারা এই প্রথমবার জিতল, সেটা হচ্ছে লিগ এবং এই কাপ। জার্মানি ফুটবলে ডাবলস পূরণ করা মাত্র 5ম ক্লাব বায়ার লেভারকুজেন, ঘটনা বহুল ঐতিহাসিক মৌসুম লেভারকুজেনের শেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.